storm Dana west northwest towards direction এ move করতে করতে গতকাল 11:30টাতে রাত্রি 11:30টায় দানার ল্যান্ডফল প্রসেস শুরু হয়েছিল অর্থাৎ দানা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে যে আপনার ফরওয়ার্ড যে ওয়াল ক্লাউড রিজিয়ন সেটা ল্যান্ডে এন্টার করার পদ্ধতি শুরু হয়ে গেছিল এবং তারপরে রাত্রি 1:30 থেকে 3:30 এই সময়ের মধ্যে আমাদের এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা কোস্টকে ক্রস করে কোস্টকে ক্রসের জায়গাটা অ্যাজ আইএমডি প্রেডিক্টেড ঠিক ওই জায়গাতেই ওইখানেই করেছে এবং যখন কোস্টকে ক্রস করে তখন আপনার তার হাওয়ার গতিবেগ ছিল যা আমাদের প্রেডিকশন ছিল 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিংয়ে 120 কিলোমিটার পার আওয়ার আর তখন আমাদের ল্যান্ডফল প্রসেসটা কি বলে আপনার রেয়ার সেকশন যেটা সাইক্লোনের যে রেয়ার সেকশন আছে ওয়াল ক্লাউডের যে রেয়ার সেকশন সেই সেকশনটারও আপনার কি বলে ল্যান্ডে এন্ট্রি করার প্রসেসটা শুরু হয়ে গেছিল ঠিক আছে আচ্ছা ল্যান্ডে এন্ট্রি করার প্রসেস শুরু হয়ে গেছিল এখন আমরা জানতে পারলাম যে কথা হচ্ছে যে ওই সিস্টেমটি ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হয়ে গেছে তার মানে এন্টায়ার আপনার ক্লাউড ওয়ালটা রেয়ারেকটাও আপনার ল্যান্ডের মধ্যে ঢুকে গেছে ওখানে একটা হাওয়ালিকাটি নেচার ক্যাম্প আছে ভিতর কণিকা এরিয়াতে হাওয়ালিকাটি নেচার ক্যাম্পের কাছেই আপনার ক্রসিংটা হয়েছিল সকাল 5:30টাতে সিভিয়ার সাইক্লোন স্টর্ম 40 কিলোমিটার নর্থ নর্থ ওয়েস্ট অফ হাওয়ালিকাটি নেচার ক্যাম্প এবং এর প্রেডিকশন হচ্ছে এই সিস্টেমটি মোটামুটি নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করবে অ্যাক্রস উড়িষ্যা নর্থ উড়িষ্যা অ্যাক্রস নর্থ উড়িষ্যা এবং ধীরে ধীরে এটি একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আজকে 4 নোডে এই যে আমি বললাম না আইসোলেটেড হেভি এগুলো না এগুলো ওরকম সারাদিন হয় না ওটা আইসোলেট কোনো সময় হট করে হয়ে যায় আর আপনার কথা হচ্ছে সারাদিন ধরে যে এক্সট্রিমলি হেভি মানে কি 21 সেন্টিমিটার এর আবার সারাদিন ধরে কিছু কিছু জায়গাতে ধরুন সারাদিন ধরে এরকম ধরনের বৃষ্টি হলে তখন অটোমেটিক্যালি ওটা 21 সেন্টিমিটার